রাজ্য কেন্দ্রীয় সরকারের কাজে মানুষ সন্তুষ্ট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা লাভ করেছে শহরবাসী। আগরতলা পৌর নিগমের কাজেও খুশি জনসাধারণ। তাই বর্তমান সরকারকে নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে মানুষের মধ্যে। এক মত বিনিময় সভায় উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। আসন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সদর মহকুমার শাসক রঞ্জিত দাসের কাছে মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, 2023 সালের ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল এখানকার জনসাধারণ। সেই স্থান পূরণ করতে বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পৌর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে। নববর্ষের প্রথম দিনে আগরতলা শহরের দুর্গা জমহুরিতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় রবিবার অংশ নেন তিনি। প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পন্ন লক্ষ্যে কাজ করবেন বলে এদিন জানিয়েছেন দীপক মজুমদার। সুখ দুঃখে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর মাত্র 4 দিন বাকি রয়েছে নির্বাচনের। উৎসবের মেজাজে ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি সকলকে এদিন নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দনও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। আমি বাজারে ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, নববর্ষের শুভেচ্ছা করেছি এবং যারা ক্রেতা বিক্রেতার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এলাকার নির্বাচিত প্রতিনিধি আমাদের বাজার এবং বাজার কমিটির সকল সদস্যরা রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন সাতরামনগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় দিন জনগণের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনোস।